আমার সেখানে ইন্টারভিউ হবে। কতজন ঢুকলো? 12 গেল 12। যদি বলছেন আপনি সোনা কথা বলছি, অফিসার আমাদেরকে দিয়ে গেল ওখানে ওখানে বাইক আনার জন্য। পাশাপাশি যারা বসবাস করছে তাদের খুব অসুবিধা হচ্ছে, বক্সের প্রবলেম। স্যার দেখছি চিড়িমাটির জায়গায় স্যার সবাই ফোর্স মোটামুটি যারা ছিল তারা সবাই আমরা গাড়ি করে যাই, স্যারের নেতৃত্ব দিলে স্যারের সঙ্গেও থাকে। প্রথম একটা যে পুজোটা পড়ে বাইকের, তার থেকে একটা মেশিন সুইচ করা হয়, তারাও দৌড়ে পালিয়ে যায়। কিন্তু ওই জায়গাটা তিনটে বক্স এত সাথে কাছাকাছি প্রচণ্ড আওয়াজ আর লোকে লুকারণ, ওই অবস্থায় আমরা যখন যাই সবাই দৌড়ে পালিয়ে যাই। কমিটির লোকও আমাদেরকে বলে এবং অ্যানাউন্স করে যে আপনারা ধীরে সুস্থে সব বাড়ি চলে যান, প্রশাসনের কাছ থেকে আর হবে না কিছু, হ্যাঁ আপনারা আস্তে আস্তে সব পাবেন। কিন্তু কিছু মানুষ এমন উত্তেজিত হয়ে কিছুক্ষণ পরে সেটা 30-30 মিনিট পরে ওই মারুতি যে গাড়িটা তার কাজটা ভেঙে দেয়, তখন আমরা তাদেরকে একটু ইয়ে করি, দাঁড়িয়ে নিয়ে যাই বা লাঠি ভয় দেখাই, তাতে তারা আরও ক্ষিপ্ত হয়ে আমাদের উপর চড়াবে। ইট প্রচুর ইটের বর্ষণ। আপনাকে কী দিয়ে মারল? আমাকে ওই বাসের একটা লাঠি দিয়ে। তারপরে আমরা যেতে ওই রাস্তায় মোড়া, ওই ঢালাই রাস্তায় ফিট, মানে ওদের এই এটা দেখে আমরা সব ফিরছি। মারুতি গাড়িটা পিছনে ছিল, ওটা অনেক সেফ করেছে, ইটের বর্ষণ থেকে অনেকটা সেফ করেছে। তারপরে এক বন্ধু ওইখানে ছিল, আমি দেখলাম ও পিছনে পড়ে গেছে, ওকে নিয়ে আসি। আর সঙ্গে সঙ্গে পিছন থেকে একটা লোক বাসের লাঠি দিয়ে প্রথমে হাতটা আটকায়, তারপরে হাতটা চলে যায়। একটু কানের কাজ দিয়ে আমার প্রচণ্ড আঘাত লাগে, সেই অবস্থায় আমি গরম ওই ঢালাই রাস্তায় পড়ে যাই। আপনাকে পুলিশ উদ্ধার করে নিয়ে আসি? মানে মারুতি গাড়িটা তো ছিল, স্যারেরাও সামনে ছিল, সঙ্গে সঙ্গে মারুতি গাড়িতে উঠে উঠে পড়ে সঙ্গে সঙ্গে আমার এই রক্তাক্ত অবস্থায় দেখে স্যার গেল আমার গাড়িতে উঠে সঙ্গে সঙ্গে ময়না প্রাথমিক হসপিটালে নিয়ে আসে। ওখান থেকে এ করে এখানে ওটা কোন জায়গা? চিরঞ্জীবপুর।
ময়নাতানু। আপনার নাম? তপন কুমার পুরিয়া, বর্তমান 17। এবার